প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে এটি একটি ঔষধি গাছ দেখুন আমি বোর্ডে লিখেছি অপরাজিতা এই অপরাজিতা খেলে আপনারা কি উপকার পাবেন বা এই ঔষধি গাছ আপনাদের কি উপকার করবে আমি সেই বিষয়ে বিস্তারিত পরামর্শ দেব তো তারপরেও শুরুতে আপনাদের ধারণার জন্য বলে দেই অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে স্যার আপনি একজন হোমিও ডাক্তার আপনি কেন এই ঔষধি গাছ নিয়ে কথা বলেন ঔষধি গাছ নিয়ে আমি কথা বলি এর মেইন কারণ হচ্ছে এটা আপনারা হয়তো জেনে থাকবেন যে হোমিওপ্যাথিতে যত মেডিসিন আছে তার সেভেন্টি পারসেন্ট মেডিসিন ঔষধি গাছ থেকে তৈরি তাই ঔষধি গাছের সঙ্গে হোমিওপ্যাথির সম্পর্ক অত্যন্ত নিবিড় তাই এই বিষয়ে আমি আপনাদেরকে বলে থাকি এবং পরামর্শ দিয়ে থাকি তো আমরা শুরুতেই যে কোনো সমস্যা দেখা দিলে ঔষধি গাছের ব্যবহার করবো এবং ঔষধি গাছের যথাযথ ব্যবহার করে যদি উপকার না পাই সেক্ষেত্রে আমরা কোনো ডক্টরের কাছে গিয়ে চিকিৎসা গ্রহণ করলে অবশ্যই অবশ্যই আমরা সেই বিষয়ে সফলতা পাব তো আমি আপনাদেরকে বলে দেই আমাদের প্রতিষ্ঠান ডাক্তার শশীদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টার নারী পুরুষের বন্ধত্ব এবং যৌন রোগ নিয়ে গবেষণা করে তাই আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা উপকৃত হতে পারবেন তো শুরুতেই আসুন এই অপরাজিতা ঔষধি গাছ সম্পর্কে আপনাদের একটু পরিচয় করিয়ে দেই। এটি একটি লতা জাতীয় উদ্ভিদ এবং গাছটি সাধারণত অনেক লম্বা হয় এবং গাঢ় নীল রঙের ফুল হয় মাঝে মাঝে নিচের অংশে সাদা হতে পারে এবং কোন কোনো সময় এই গাছের ফুল সাদাও দেখা যায় এবং প্রায় সারা বছরই ফুল ফোটে আর গ্রামের ভাষায় এটাকে নীলকণ্ঠী ফুল বলে বা নীলকণ্ঠী ফুল গাছ বলে তো অপরাজিতা গাছের যে সকল অংশ সাধারণত ওষুধ হিসাবে ব্যবহার হয় সেটি হচ্ছে ফুল পাপড়ি মূল গাছের লতা এখন এই অপরাজিতা গাছ কি কি রোগে ব্যবহার করলে আপনি উপকৃত হতে পারবেন আমি সেই বিষয়ে বলবো তো আমি আমার দর্শকদেরকে সবসময়ই বলি যে আপনাদের স্বাস্থ্য বিষয়ে কোনো সমস্যা দেখা দিলে ওই বিষয়ে আপনারা কোনো ঔষধি বৃক্ষ সেবন করে যদি সেটাকে নিরাময় করতে পারেন তবে সব থেকে সেটা বেটার হবে তো সেটা যদি না হয় এরপরে কোনো একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করলে উপকৃত হওয়া যাবে তো দর্শক আপনারা একটা কথা খেয়াল রাখবেন যে যে কোনো রোগ যখন সৃষ্টি হয় তো সেটা প্রতিরোধের জন্য কিছু ব্যবস্থাও আপনাকে গ্রহণ করতে হয় আপনি যদি স্বাস্থ্যবিধি না মেনে ওষুধও গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিন্দু পরিমাণ লাভবান হতে পারবেন না তাই দর্শক এই ব্যাপারে আপনারা সচেতন থাকবেন যে কোনো রোগ দেখা দিলে অবশ্যই অবশ্যই আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন সেক্ষেত্রে ভালো থাকতে পারবেন আর আমি আমার দর্শকদের একটা কথা বলবো। আপনারা ব্যক্তিগত লাইফে যদি মাত্র চারটি কথা মেনে চলেন সেক্ষেত্রে সারা জীবন সুস্থ থাকতে পারবেন সেটি হচ্ছে আপনারা তেলেভাজি খাবার খাবেন না মিষ্টি জাতীয় খাবার খাবেন না রেডমিটটা পরিমাণে কম খাবেন এবং প্রতিদিন চল্লিশ মিনিট নিয়মিত হাঁটবেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা দীর্ঘদিন ভালো থাকতে পারবেন তো অপরাজিতা প্রথম যে রোগে কার্যকরী সেটি হচ্ছে মূর্ষা যাওয়া রোগে যারা প্রায়ই মূর্ষা যান তাদের জন্য এই ঔষধি গাছটি অত্যন্ত উপকারী হতে পারে তো মূর্ষা রোগে অপরাজিতা গাছের মূল রস করে যদি আপনি দুই সপ্তাহ খেতে পারেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার এই মৃষা যাওয়া রোগটি অবশ্যই অবশ্যই ভালো হয়ে যাবে এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে ফুলা রোগ শরীরে যে কোনো অংশে যদি আপনার ফুলা রোগ থাকে সেক্ষেত্রে অপরাজিতা ঔষধি গাছ মানে সঠিক নিয়মে ব্যবহার করলে আপনি অবশ্যই অবশ্যই আপনার এই ফুলা রোগকে ভালো করতে পারবেন আপনার যে কোনো পুরানো ফুলা রোগে আপনি এই অপরাজিতা গাছের পাতা এবং মূল বেটে রস করে গরম করে যদি আপনি আক্রান্ত স্থানে লাগান সেক্ষেত্রে মাত্র দুই সপ্তাহের মধ্যে আপনার ফুলাভাব সম্পূর্ণভাবে নিরাময় হয়ে যাবে এরপরে আমি যে উপকারটির কথা বলবো সেটি হচ্ছে যারা ঘন ঘন প্রস্রাব করেন বা যাদের ঘন ঘন প্রস্রাবের দোষ রয়েছে তারা যদি অপরাজিতা গাছ ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই উপকার পাবেন তবে সেক্ষেত্রে আপনাদের সাদা অপরাজিতা গাছের মূল ব্যবহার করতে হবে ঘন ঘন প্রস্রাবে সাদা অপরাজিতা গাছের মূল রস করে সামান্য গরম দুধের সাথে মিশিয়ে দিনে যদি আপনি দুবার সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি জোর দিয়ে বলবো খুব দ্রুততম সময়ে আপনার ঘন সমস্যা সেটি নিরাময় হয়ে যাবে এরপরে আমি যে অসুবিধার কথা বলবো সেটি হচ্ছে যাদের শুষ্ক কাশি আছে তারা যদি অপরাজিতা ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই তাদের শুষ্ক কাশি নিরাময় হবে তো অপরাজিতার মূল রস করে আপনি যদি গরম পানিতে মিশিয়ে মুখে নিয়ে কুলিখুসি করতে পারেন এটা খাওয়া যাবে না দিনে দুবার থেকে তিনবার কুলিখুশি করতে পারেন সেক্ষেত্রে যত পুরানো শুষ্ক কাশি হোক না কেন সেটি অবশ্যই অবশ্যই ধীরে ধীরে নিরাময় হবে তো দর্শক আমি যে উপকারগুলির কথা বললাম এবং যে নিয়মে বললাম এই নিয়মে যদি আপনারা যথাযথভাবে অপরাজিতা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই উপকার পাবেন আর দর্শক এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা স্বাস্থ্য বিষয়ক কোনো প্রশ্ন থাকলে আমাকে সরাসরি ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এই নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখা রায়ের চাইলে আপনারা এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ইউটিউবে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি তাই আপনারা অবশ্যই আপনাদের স্বার্থে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো সাবস্ক্রাইব করে রাখলে এই সুবিধাটা পাবেন আমার পরবর্তী যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সেগুলি আপনারা সবার আগে পেয়ে যাবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বেলা এসে আবারও একটি কথা বলবো আপনারা সুস্থ থাকতে অবশ্যই অবশ্যই ওষুধি গাছের ব্যবহার যথাযথভাবে করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন